নমস্কার, আমরা এখন আছি সানক্রেস্ট এস্টেটে 1411 স্কোয়ার ফিটে 3BHK 3 টয়লেট মডেল ফ্ল্যাট। আমরা এখন আছি ফ্ল্যাটের লিভিং ডাইনিং এরিয়াতে। এটা হিউজ লিভিং ডাইনিং এরিয়া। এখানে আমাদের 6 সিটারের সোফা অ্যারেঞ্জমেন্ট রাখার পরও এতটা ফ্রি স্পেস রয়ে গেছে। এই পুরো ওয়ালটাতে আমরা টিভি ক্যাবিনেটের জন্য ব্যবহার করতে পারি। একটা ওয়াইড টিভি আপনারা এই ওয়ালে রেখে খুব ভালোভাবে সেটাকে এনজয় করতে পারেন। তারপরেও এখানে আমাদের ক্রস ভেন্টিলেশনের জন্য একটা আলাদা উইন্ডো দেওয়া রয়েছে এই ফ্ল্যাটেতে। এই ওয়ালটা পুরো আপনার ফ্রি থাকছে আপাতত। যদি কেউ চায় এই ওয়ালেও একটা আলাদা করে ক্যাবিনেট বা বুক সেলফস আপনারা রাখতে পারেন। এই ডাইনিং এরিয়াতে আমরা একটা 6 সিটার ডাইনিং টেবিল রেখেছি। তারপরেও এতটা স্পেস আমাদের ফ্রি রয়েছে ফ্ল্যাটে, যাতে ফ্রি মুভমেন্ট আমাদের ফ্ল্যাটের ভেতরে থাকে। তারপরে আমরা আসবো ব্যালকানিতে। একটা হিউজ ব্যালকানি। এখানে যদি আমি একটা ছোট সেন্টার টেবিল রাখি, দুপাশে দুটো চেয়ার রাখি, খুব ফ্রি স্পেস মুভমেন্টের কিন্তু আমার যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। এটা আমাদের কিচেন। কিচেনটাতে এল শেপের টপ দেওয়া থাকবে গ্রানাইট দিয়ে, এটা সিঙ্ক, এবং এখানে একদম মডার্ন ড্যাডো দিয়ে ফিনিশ করে দেওয়া থাকবে কিচেন। এই জায়গাটাতে আপনারা রেফ্রিজারেটর আলাদা করে রাখতে পারবেন, এবং এটা রেফ্রিজারেটর রাখার জন্য একটা ডেডিকেটেড স্পেস কিচেনে করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে ফ্ল্যাটের একদম ইন্টেরিয়ার একটা পার্ট এবং প্রাইভেট একটা পার্ট। আমার বাঁ হাতে আছে বেডরুম 1। এটা হচ্ছে ফুল লেন্থ একটা উইন্ডো, যেখান থেকে আপনার ন্যাচারাল লাইট এবং এয়ার বেডরুমটাতে ভীষণভাবে এনজয় করতে পারবেন। এখানে একটা ফুল লেন্থ ওয়ার্ড্রপ রাখার পরও এতটা জায়গা আমাদের কাছে ছাড়া রয়েছে, যেতে ফ্রি স্পেস মুভমেন্ট খুব ভালোভাবে হয়। এবং এটা আমার সেকেন্ড বেডরুম। আপনার বাঁদিকে আছে ক্রস ভেন্টিলেশন উইন্ডো এবং ডান দিকে আর একটা বড় উইন্ডো। এছাড়াও এই বেডরুমটার ভেতরে আলাদা করে ক্যাবিনেট স্পেস দেওয়া আছে, যাতে পুরো বেডরুমের ভেতর ফ্রি স্পেস মুভমেন্ট খুব ভালোভাবে করা যায়। তারপরে আছে আমার কমন টয়লেট, ডান দিকে আছে আমার মাস্টার বেডরুম। বেডরুমে এন্ট্রি করার পরে লেফট হ্যান্ড সাইডে আপনাদের ওয়াশরুম থাকবে, এবং তারপর আমার বেডরুমটা শুরু হচ্ছে। এই মাস্টার বেডরুমে আমাদের দুটো উইন্ডো আছে ফর ক্রস ভেন্টিলেশন। এটা হচ্ছে মেন উইন্ডো, এটা হচ্ছে ক্রস ভেন্টিলেশন উইন্ডো, এবং দুটো উইন্ডোই আমার অলমোস্ট ফুল লেন্থের করা আছে। তারপরেও এই বেডরুমে আলাদা করে ওয়ার্ড্রপ স্পেস দেওয়া আছে, যাতে আমার বেড রাখার পর বেডরুমের ভেতরে ফ্রি স্পেস মুভমেন্ট খুব ভালোভাবে করা যায়। এইখানটাতে একটা আলাদা করে স্পেস দেওয়া রয়েছে আমার লেফট হ্যান্ড সাইডে, যেখানটাতে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারেন, বা আপনাদের কোনো প্রাইভেট স্পেস হিসেবে, কর্নার হিসেবে এটাকে আপনারা ইউজ করতে পারেন।